বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আজকে তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো। এই গল্পটা হলো গোপাল এবং তার রাজার। রাজা একদিন রাজদরবারে বসে আছে, তখন মন্ত্রী এসে উস্কাচ্ছে, এটা কি রাজামশাই, রাজামশাই হচ্ছে গোপাল তো আপনার হচ্ছে বউ, হচ্ছে রাজ কন্যা এবং হচ্ছে বিবিকে দেখেন, আপনি তো দেখেন না, তো এটা থেকে আপনি একটু পিছিয়ে আছেন না, একটু এগিয়ে যেতে হবে না? তো রাজা তখন বলল, হ্যাঁ মন্ত্রী, তুমি তো ঠিকই বলেছ, আমাকে আগে যাওয়া লাগবে, তো এটার জন্য আমার কী করা উচিত? তখন মন্ত্রী বলল যে এটার জন্যে আপনি ওর বাড়িতে যেও, ওর হচ্ছে বউ সন্তানকে দেখে আসবেন। তখন রাজামশাই বললো, হ্যাঁ আমি ওর বাড়িতে যাবো, ঠক ঠক করবো, গোপাল ভাঁড়ে চিল্লাবো কি হচ্ছে ওর হচ্ছে হচ্ছে ওর ইয়ে বউ আর সন্তানদেরকে হচ্ছে পর্দায় লুকিয়ে রাখতে বলবে, আর আমি কি দেখবো ওর বাড়ির চারপাশের দেওয়াল আর ভিতরে ঢোকার দরজা? তখন মন্ত্রী বলল যে আপনি এটা দেখবেন না, আপনি চুপি চুপি ভিতরে ঢুকে যাবেন। তখন রাজা বলল, হ্যাঁ মন্ত্রী, তুমি তো ঠিক বলছো, হ্যাঁ আচ্ছা আমি কালকে যেয়ে দেখবো। তখন যথাসাধ্য কালকে গেল, কালকে রাজামশাই গেল, কিন্তু এর মাঝখানে গোপাল হচ্ছে রাজা আর মন্ত্রী কী ফন্দি পাচ্ছিল সেটা শুনে নিয়েছে। শোনার পরই হচ্ছে যখনই ভিতরে ঢুকেছে রাজা, তখনই দেখছে যে ছোটো মেয়ে বড় মেয়ে ছোটো মেয়ের মাথা থেকে উকুন তুলছে, আর বউ বড় মেয়ের মাথা থেকে উকুন তুলছে। তো তখনই হচ্ছে ছোটো মেয়ে বলছে, এটা কি তাই? তখন বড় মেয়ে বলছে, তাই হলো তো তা থাকবে। তখন বউ বলছে, কার থাকে কার থাকে না। তখন রাজা তো খুবই রাগান্বিত হয়ে গেল, বললো যে রাজামশাই এসেছে, মনে মনে বললো রাজামশাই এসেছে, কোনো আদর যত্ন করছে না, উল্টা এটা বলছে, ছোটো মেয়ে বলছে যে তার কে এটা কি তাই। তখন বড় মেয়ে বলছে, এটা তা হলো তো তা থাকবে। তখন বিবি বলছে, কারো থাকে কারো থাকে না, এটার মানে কি? তখন রাজা তো খুব রেগে যে রাজদরবারে ফিরে গেছে। ফিরে যাওয়ার পর গোপাল তার পরের দিন গেল ওরা রাজদরবারে। যাওয়ার পর রাজা জিজ্ঞেস করছে যে গোপালকে জিজ্ঞেস করছে, গোপাল আমি কালকে তোমার বাড়িতে গেছিলাম, কিন্তু কেউ আমাকে আদর যত্ন করলো না, উল্টা এটা বলছে, এটা কি তাই? ছোটো মেয়ে বলছে, বড় মেয়ে বলছে, এটা তাই হল, বড় মেয়ে বলছে হচ্ছে এটা তাই হলো তো তা থাকবে। তখন বিবি বলছে, কারো থাকে কারো থাকে না, এটার মানে কি? তখন বলল হচ্ছে, আমি আপনাকে বোঝাচ্ছি রাজামশাই। ছোট মেয়ে বলল, এটা কি তাই? তার মানে এটা কি গরু? তখন এটা বোঝালো ছোট মেয়ে। তখন বড় মেয়ে বলছে, এটা কি এটা তাহলে তো তা থাকবে, মানে এটা বোঝাতে চাইলো গরু হলে তো শিং থাকবে। তো তখন বিবি বলল, কার থাকে কার থাকে না, এটার মানে কার শিং থাকে কার শিং থাকে না, একই তো ব্যাপার হলো না। তখন রাজা তো খুবই লজ্জা পেল। দিয়ে এটা থেকে আমরা বন্ধুরা কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম, কারো বাড়িতে নাচ করে কখনো ভিতরে ঢুকবে না, কখনো ভিতরে ঢুকবো না আমরা। তো যদি তোমরা আমার আরও মজার গল্প বা জোক শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব দিয়ে রেখো। আর আমি আশা করছি তোমরা ভালো আছো, ভালো থাকবে। টাটা।